जलपाइगुड़ी सदर हासपाताले शिशु विभागे परिदर्शन करलें जलपाइगुड़ी पुरसभा प्रशासक बोर्डेर वाइस चेयरमैन सैकत चट्टोपाध्याय। शुक्रवार तिनि शिशु वार्डे गिये शिशु ओ मायेदेर साथे कथा बोलें। ए विषये सैकत बोलें, चिंतार एमन कोनो विषय नेई, शुधुमात्र दुटो क्षेत्रे शिशुदेर मध्ये इनफ्लुएंजा बी एवं आरएसवि पावा गियेछिलो, ता खुबई सामान्य विषय एवं तादेर सुस्थ हओयार पर छेड़े देवा होयेछे। पाशापाशि जे सब शिशुरा भर्ती होयेछे ता सीजनल समस्या जा सहजे चिकित्सार माध्यमे दूरे जाए बोले जानान तिनि। एदिन सकाल 10टा पर्यन्त शिशु वार्डे 119 जन शिशु भर्ती रयेछे बोले जानानो होयेछे हासपाताल कर्तृपक्षेर पक्ष थेके। हासपाताले भारप्राप्त सुपार डॉक्टर राहुल भौमिक कथा जानान। तबे एर मध्ये बेश किछु शिशु सुस्थ होये बाड़ी फिरे जाच्छेन बोलेओ जानान तिनि। आमरा शुनबो ई हासपाताले चिकित्साधीन शिशुदेर मायेरा कि जानाच्छेन। नाक दिए सर्दी पड़ते दो इंजेक्शन स्लाइन लगा एक भलो आ জ্বর সর্দি কাশি আজকে নিয়ে 4 দিন হলো। কবে থেকে ভর্তি আছেন? কবে থেকে হচ্ছে এবার মঙ্গলবার। মঙ্গলবারে ভর্তি হয়েছে। হ্যাঁ। ভর্তির পর এখন বাচ্চা কতটা সুস্থ? এখন বাচ্চা অনেকটাই সুস্থ আছে। সুস্থ আছে? হ্যাঁ। ডাক্তার দিনে কয়বার করে আসছে? দুবার রাউন্ড দিচ্ছে। স্যালাইন চলছে বাচ্চার? স্যালাইন মঙ্গলবার যখন আসছিলাম তখন দুটো স্যালাইন চলছিল, এখন না। আমি সুস্থ আছে বাচ্চা তাই স্যালাইন দেয়নি। সুস্থ আছে এখন? হ্যাঁ সুস্থ আছে। কবে ছুটি দেবে বলছে? ছুটির কথা এখনো বলেনি, কারণ যে বুকের মধ্যে একটু কফ আছে তো তা হচ্ছে ধোয়া দিতে বলছে, তো ধোয়া দিচ্ছি তারপরে ছুটি দিবে। ডাক্তার দেখছে তাহলে? হ্যাঁ দেখছে। ওষুধ চলছে? হ্যাঁ। কি নাম? সুস্মিতা দাস। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান এই শিশু বিভাগ পরিদর্শন করেন, কি জানিয়েছেন শুনবো। পুরসভায় যে এই জ্বর শুরু হয়েছে, এই অজানা জ্বর, এই পুরসভায় জ্বরকে নিয়ে কী ভাবছেন আর আপনারা কী পদক্ষেপ? দেখুন, আমি কলকাতায় ছিলাম, আমি কলকাতায় ছিলাম এবং আজকে পৌঁছানো মাত্রই আমি প্রথমে আসি এবং সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ জলপাইগুড়ি সদর হসপিটাল ডক্টর রাহুল ভৌমিক যিনি অঙ্কোলজিস্ট তার সাথে সমস্ত বাচ্চাদের সাথে কথা বললাম এবং পরিবারের সাথে কথা বললাম। তারা ডাক্তারবাবুরা দুবেলাই দেখছেন এবং প্রত্যেকে যথেষ্ট পরিমাণে ভালো পরিষেবাও পাচ্ছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এটা এক ধরনের সিজনাল ফিভার, আমি কিন্তু ডাক্তার নই তবু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি এটা এক ধরনের সিজনাল ফিভার যেটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে। 10টা বাচ্চার কিন্তু ব্লাড স্যাম্পল ট্রপিক্যাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস বা রেসপিরেটরি সেন্সেশনাল ভাইরাস, সেন্সিটিয়াল ভাইরাস, এর বাইরে কিন্তু কিছু নেই। সেখানে কিন্তু কোভিড ধরা পড়ছে না, ডেঙ্গু ধরা, একটা মাত্র ডেঙ্গু কেস ধরা পড়েছিল একটা, আর কোভিড বোধ একটা কোভিডের বাচ্চা ছিল 18 দিনের ডিসচার্জ হয়ে গেছে, কোভিডের কোনো রিলেশন নেই। এটা একদম সিজনাল ভাইরাল ফিভার, মানে মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং 99% সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। চার পাঁচ দিনের মধ্যে 99% সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। আমরা পৌরসভার তরফ থেকে হেলথ ওয়ার্কার্স টিম এবং ভিসিটি টিম ওয়ার্ডে ওয়ার্ডে নামাচ্ছি একটাই কারণে, কারণ এই যে যতজন এখন 119 জন ভর্তি রয়েছেন তার মধ্যে 41 জন রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার, আর 1 তারিখ থেকে ধরলে টোটাল পেশেন্ট সংখ্যা 309। এই যে 41 জন জ্বরে যারা ভুগছে এর আমরা দেখবো একটা ক্লাস্টারিং হচ্ছে কিনা, এখন অবধি আমরা যে পেয়েছি যে ক্লাস্টারিং মানে একটা জায়গা থেকে অনেকগুলো হচ্ছে কিনা এখন কিন্তু আমরা তা দেখিনি। আমরা ভিসিটি টিম এবং হেলথ ওয়ার্কার্স টিম এটা আমরা নামিয়ে আমরা কিন্তু মানুষকে সচেতন করবো এবং কারো যদি জ্বর হয় সাথে সাথে বলবো ডাক্তারবাবুর কাছে যান এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলো করান। হ্যাঁ, এই প্রসঙ্গে জলপাইগুড়ি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর রাহুল ভৌমিক কি জানিয়েছেন শুনবো। দেখুন, মোটামুটি 10টা অবধি একটা অ্যাপ্রক্সিমেট রিপোর্ট আমি বলছি, সেটা এই মুহূর্তে এসএনসিউ ধরে বাচ্চা ভর্তি আছে প্রায় 119 জনের মতো, ঠিক আছে, ডিসচার্জ হয়েছে এখনও অবধি 21 জন, নতুন বাচ্চা ভর্তি হয়েছে 30 থেকে 31 জনের মতো, আর রেফার কিছু হয়নি আর ডেথও কিছু নেই।
না সেরকম কোনো ব্যাপার নেই, এরকমই সবসময় থাকছে। আপনার এসেন্সিউর ফিগারটা আগের দিন বলা হয়নি, আজকে এসেন্সিউর ফিগারটা যোগ করে এটা বলা হয়েছে। ওনারা দুটোর সময় একটা এক্সপার্ট টিমে আসার কথা আছে, ওনারা এসে এখানকার পেশেন্টগুলোকে দেখবেন কি কারণে তাদের জ্বর হচ্ছে, তাদের ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, এখানে পরিকাঠামোগত কিছু অসুবিধা আছে কিনা বা আরও কিছু কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, এবং চিকিৎসা সংক্রান্ত যদি কোনো প্রোটোকল ওনারা তৈরি করে দেন বা আরও কিছু যদি টেস্টের জন্য আমাদেরকে অ্যাডভাইস করেন তাহলে আমরা সেই হিসাবে প্রসিড করব। আর এটাও আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই যে বিশেষজ্ঞ টিম আসছেন এটা ছাড়াও আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল লেভেলে আরেকটা 7 সদস্যের টিম করে দেওয়া হয়েছে, যারা আর কি ডেইলি এই পেডিয়াট্রিক ওয়ার্ডের ব্যাপারগুলো নিয়ে সার্ভাইল্যান্স করবেন। তার মধ্যে দুজন পেডিয়াট্রিশিয়ান, সুপারিনটেনডেন্ট নিজে নার্সিং সুপারিনটেনডেন্ট, একজন বায়োকেমিস্ট্রির ডাক্তার, একজন প্যাথোলজি এবং একজন মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার থাকছেন, যারা না একদমই চিন্তিত হওয়ার ব্যাপার নেই। কারণ আমাদের যে স্যাম্পেল গেছিলো কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে, সেখানে আমরা দেখেছি যে 10টা স্যাম্পেলের মধ্যে 3 জনের এসছে RSV, মানে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, আর 3 জনের এসছে হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা বি, হ্যাঁ বি টাইপ। এছাড়া কিন্তু অন্য কোনো রকম আপনি বলুন ডেঙ্গু বলুন, চিকেনগুনিয়া বলুন, স্ক্র্যাব টাইফাস বলুন, জাপানিজ এনসেফালাইটিস বলুন, কোনো কিছুই কিন্তু পজিটিভ ধরা পড়েনি।